আমাকে দেখা দেখি এবার সেনাদা আর নিয়ম স্বপনদা দুজনেই ঢুকেছেন একই দোকানে। এই যে আবার বড় একখানা কিনেছেন আমাদের, এই হচ্ছে দোকান। ও ছোটগুলি নিলে না? সমস্ত কিছু কাগজের উপরে, সবকিছু কাগজের উপরে। এগুলো হচ্ছে মুখোশের দোকান। এমন ভাবে মুখোশ তৈরি হয় যে শিব ঠাকুর আমরা কিন্তু এক্স্যাক্টলি যেই জায়গায় মুখোশ তৈরি হয় সেইখানে ঢুকে পড়েছি। এই যে দেখুন, এখানে গ্রাম্য পরিবেশ, এখানে শুধু মুখোশ আর মুখোশ। একটু চারদিকে দেখুন, এই দোকান থেকে আমি একটা ছোট্ট মুখোশ কিনেছি, উনি আমাকে দিয়েছেন। এইভাবে এখানে মুখোশ তৈরি হচ্ছে এবং অনেক কালেকশন আছে, অনেক 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 অনেক। আমরা এসে গেছি আরেকটা দোকানে, এখানে হচ্ছে মুখোশ। মুখোশ দেখুন ডিসপ্লে করা আছে এবং এরা তৈরি করছে। সমস্ত কিছু যা হচ্ছে সব কিছু কাগজের উপরে। এই যে এই একটা মুখোশ একটা তৈরি করছে, এই যে তৈরি করে ফেলেছে অলরেডি, মুখোশটাকে ফিনিশিং টাচ দিচ্ছে। আর একটা মুখোশ এখানে দেখুন, এই যে।